প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজনে। আমি ফারনেস জুই রয়েছে আপনাদের সঙ্গে। দেশ সাম্প্রতিকে আমরা কথা বলে থাকি সমসাময়িক জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, থাকে খবরের পেছনের খবর, সেই সঙ্গে বিশেষজ্ঞ অতিথিদের চুলচেরা পর্যবেক্ষণ। করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ পুরো বৈশ্বিক পরিস্থিতিতে অর্থনীতিতে কিন্তু নজিরবিহীন সংকট তৈরি করেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। বাংলাদেশ অনেকটা কোভিড পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিন্তু সেই সংকট অনেকাংশে বাড়িয়ে তুলেছে। সব মিলিয়ে আজ আমরা কথা বলবো অর্থনীতির বর্তমান বাস্তবতা, গতি প্রকৃতি এই বিষয়গুলো নিয়ে। দেশ সাম্প্রতিকে আজ আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি এই সময়ে অর্থনীতি। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করতে তিনজন সম্মানিত অতিথিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমি শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি বিজিএমইএ, শিল্প ও বাণিজ্য সম্পাদক আওয়ামী লীগ। আমাদের সঙ্গে আরও আছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক সিপিডি। সেই সঙ্গে আরও আছেন ফারুক মইনুদ্দিন, অর্থনীতি বিশ্লেষক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ট্রাস্ট ব্যাংক। আপনাদের তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজনে। আমরা আমাদের মূল আলোচনা শুরু করব, তবে দর্শক চলুন এ পর্যায়ে জেনে নেই আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদ শিরোনামগুলো। পরিবেশ তৈরি হলে বিএনপির সাথে সংলাপে আপত্তি নেই, জানালেন ওবায়দুল কাদের। স্বচ্ছ নির্বাচনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যুগপথ আন্দোলনে 33 দলকে পাশে পাচ্ছে বিএনপি, জামায়াত ইস্যুতে কৌশলী অবস্থান, কোনো নির্দেশনা যায়নি তৃণমূলে। শৃঙ্খলা ও চেইন অফ কমান্ড মেনে চলতে বিজেপি সদস্যদের নির্দেশ প্রধানমন্ত্রীর, পুনরাবৃত্তি রোধে সতর্ক থাকার আহ্বান। জাতীয় নির্বাচনে ইভিএম এর ব্যবহার নিয়ে দোটানা ইসি, রংপুর সিটি নির্বাচনে নতুন পুরাতনের লড়াই, চলছে প্রচারণা। দেশব্যাপী করোনার চতুর্থ ডোজ দেওয়া শুরু, এ দফায় পাচ্ছেন বয়স্ক সহ 5 শ্রেণীর মানুষ, প্রথম দিনে উপস্থিতি কম। ক্যাপিটল হিলে হামলায় ট্রাম্পকে বিচারের সুপারিশ তদন্ত কমিটির, চীন ভারত সীমান্ত উত্তেজনা, সেনা মোতায়েন। সোনালী কাপ হাতে বীর বেশি আর্জেন্টিনায় মেসি বাহিনী, জনস্রোতে ছাদ খোলা বাসে বরণ। প্রিয় দর্শক, আমরা প্রধান প্রধান শিরোনামগুলো ইতিমধ্যে জেনে নিলাম। এবার আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চাই। জনাব সিদ্দিকুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। করোনা মহামারী যেমনটি শুরুতেই বলছিলাম, তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ঘাত প্রতিঘাত যেটি বলি, আমাদের বর্তমান বাস্তবতায় বাংলাদেশের অর্থনীতি গতি প্রকৃতি এখন কোন দিকে রয়েছে, কোন পথে রয়েছে আমরা? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দেশ টিভির দর্শকদেরকে। মূলত কোভিডকালীন যে সময়টা ছিল, সেই সময় সরকার বিশেষ করে ব্যবসা বাণিজ্য ঠিক রাখার জন্য অনেকগুলো প্রণোদনা কিন্তু দিয়েছিলেন এবং প্রতিটা ক্ষেত্রেই দিয়েছেন, সিএসএমই শুরু থেকে শুরু করে বড় ইন্ডাস্ট্রি পর্যন্ত। এবং ওই সময় ইন্ডাস্ট্রিগুলো চাকা যাতে ঘুরে সেই ব্যবস্থাও করে দিয়েছিলেন, যার জন্য কোভিডকালীন সময়ে আমরা যতটা না অর্থনৈতিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলাম তার থেকে অনেক অনেক গুণ বেশি আঘাতপ্রাপ্ত হয়েছি আমরা এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধে। আপনি জানেন যে আমার মূলত আমাদেরকে জ্বালানির উপরে নির্ভরশীলতা, আমাদের 100% জ্বালানি ইম্পোর্ট করতে হয় এবং জ্বালানির দামটা আকাশচুম্বী হয়ে গেছে, তিন গুণ চার গুণ বেড়ে গেছে। তো সেই জায়গার মধ্যে জ্বালানি হইল উৎপাদনের মূল চাবিকাঠি। তো সেইখানে আমাদের অর্থনৈতিক অবস্থা তো আমরা দেখছি যে কিছুদিন আগে আমাদের বিদ্যুতের সমস্যা ছিল, এখনও গ্যাসের সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা উত্তরণের চেষ্টা করছে সরকার। এবং আমি আশা করি আমাদের দেশের অর্থনৈতিক কন্ডিশন এখনও যে অবস্থায় আছে সেটা কোনোভাবেই অন্যান্য পৃথিবী, এটা তো বৈশ্বিক একটা প্রবলেম, এটা শুধু আমাদের প্রবলেম না, বৈশ্বিক প্রবলেমে আপনি কিন্তু কোনোভাবেই নিজেকে আড়াল করে রাখতে পারবেন না। তো সেই জায়গার মধ্যে আমরা মনে করি এখনও হয়তো আপনি বলবেন যে ডলারের ডিভ্যালুয়েশন হয়েছে, ইনফ্লেশন বাড়ছে, সেটা আপনি অন্যান্য দেশের সাথে তুলনা করেন সেই ক্ষেত্রে দেখবেন যে বাংলাদেশে অনেক কম হয়েছে, কারণ আমরা দীর্ঘদিন ডলারকে এক জায়গায় রেখেছিলাম 84-85 টাকার মধ্যে। তখন থেকে যদি 20-25 পয়সা করে বাড়ানো হইতো তাহলে আজকে আর আমার কাছে মনে হইতো না হঠাৎ করে যে এটা অনেক বেড়ে গেছে। ডলারের সাময়িক সংকটটা কি উলম্ফন বলবেন না তাহলে? না, কোনো অবস্থাই না, কারণ আপনি আমার পার্শ্ববর্তী দেশ ভারতের কথা চিন্তা করেন, পাকিস্তানের কথা চিন্তা করেন, আপনি ইভেন টার্কির কথা চিন্তা করেন, অন্যান্য দেশের সব জায়গায়, আপনি ইউএসএতে আপনার ইন্টারেস্ট রেট 3% মতো হয়ে গেছে অলমোস্ট।
তো সেই জায়গার মধ্যে আপনি কোনোভাবেই বলতে পারেন না যে ইনফ্লেশন আপনার ইউএসএ তে 12% এর উপরে ছিল এবং আমরা দেখেছি যে এই এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে অনেক সময় আপনার এই ইংল্যান্ডের মতো জায়গায় তারা কিন্তু আমাদের থেকে অনেক খারাপ অবস্থার মধ্যে তাদের শেল্পে কোনো খাদ্যদ্রব্য ছিল না এরকম অবস্থাও তারা পার করতেছে তো সেই জায়গার মধ্যে আপনি আজকে ইউরোপের অবস্থা দেখেন তারা এই জ্বালানির জন্য কী অবস্থার মধ্যে আছে তো সেই সব জায়গা যদি আপনি সবগুলো যদি একত্র করেন তাহলে আমরা সেই অবস্থা ওই ইকোনমিক্যালি আমরা কোনো অবস্থায় অন্যান্য দেশের থেকে খারাপ অবস্থায় নাই তাহলে এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি হবে যে আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ না সেটির প্রভাব ইউরোপের সাথে সাথে বাংলাদেশে এত গভীরভাবে কেন পড়লো এটা তো সারা পৃথিবীতেই পড়ছে কারণ এখানে শুধুমাত্র বাংলাদেশে পড়েনি এটা পৃথিবীর সব জায়গায় পড়ছে যাদের তেল আছে যাদের জ্বালানি আছে তাদের যতটা না পড়বে আমার গম ইম্পোর্ট করতে হয় ভোজ্য তেল ইম্পোর্ট করতে হয় জ্বালানি তেল ইম্পোর্ট করতে হয় অন্য অন্য আরও অনেক জিনিস আছে যেগুলো আমাদের র মেটেরিয়াল ইম্পোর্ট করতে হয় তো সেগুলোর মধ্যে সব জায়গার মধ্যেই এফেক্ট পড়ছে তো এই যেহেতু আমরা ইম্পোর্ট বেশি হয় এক্সপোর্ট কম হয় যার জন্য আমাদের এই ইম্পোর্ট বেশি হইলে পরে আমাদের এই প্রবলেমটা তো আমরা ফেস করবই আপনার বক্তব্য থেকে মূলত যে বিষয়টি বেরিয়ে এলো সেটি হচ্ছে খুবই পজিটিভ কথা যেটি আসলে আমরা বাংলাদেশের অর্থনীতিতে শুনতে চাই সবসময় যে আমরা আসলে এখনো সেরকম খারাপ কোনো পরিস্থিতিতে যাইনি এখনো পর্যন্ত আমরা কিছুদিন আগে আপনি দেখছেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর রূপ চৌধুরী সাহেব রূপ তালুকদার সাহেব উনি কিন্তু বলেছেন যে আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্ট প্রায় ব্যালেন্স হয়ে আসছে তো হয়তো আমরা জানুয়ারির থেকে আমাদের এই প্রবলেমটা থাকবে না সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকেরই একটা তথ্য তো সেই জায়গার মধ্যে আমরা অবশ্যই আস্থা রাখতে পারি যে জানুয়ারি বাই ডিসেম্বর হয়তো আমাদের অর্থনৈতিক অবস্থা জানুয়ারিতে গিয়ে এর থেকে আরও অনেক ভালো হয়ে যাবে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে আসলে আমরা আস্থা কতটা রাখতে পারি ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনার কাছে এই বিষয়ে ধরে আসতে চাই আসলে কি আমরা ভালো একটা অবস্থানে রয়েছি অর্থনৈতিক দিক দিয়ে না না আমরা কেউই আসলে বলছি না যে আমরা ভালো অবস্থায় রয়েছি আমরা সকলেই জানি যে আমাদের সংকট রয়েছে জিনিসটি হচ্ছে যে সংকটটি কতটুকু গভীর এবং সংকট থেকে উত্তরণটুকু কত সময়কাল কত দীর্ঘ এই বিষয়গুলো নিয়ে আসলে মূল চ্যালেঞ্জটি এবং সেই জায়গাটিতে আপনি মূলত যে চারটি পাঁচটি জায়গাতে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ যাচ্ছে একটি হচ্ছে অভ্যন্তরীণ পর্যায়ে মূল্যস্ফীতি দ্বিতীয়ত হলো বহির বাণিজ্যের ক্ষেত্রে যে চ্যালেঞ্জটি আমাদের আমদানির যেটি একটু আগে জনাব সিদ্দিকুর রহমান বললেন আমদানি পর্যায়ে যে চ্যালেঞ্জ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং আমদানি ব্যয় মেটানোর ক্ষেত্রে যে চ্যালেঞ্জ এটি হলো দ্বিতীয় তৃতীয়ত হলো জ্বালানির ক্ষেত্রে যে এক ধরনের ঘাটতি যাচ্ছে সেই চ্যালেঞ্জটি এবং চতুর্থত যেটি সে যে সামগ্রিকভাবে ম্যাক্রো ইকোনমিক যে আসপেক্টস যার ভিতর ব্যাঙ্কিং খাতে একটা গুরুত্বপূর্ণ যেটা হয়তো জনাব ফারুক মহিউদ্দিন আরও বলবেন তো স্বাভাবিক সময়েও কিন্তু এই চ্যালেঞ্জগুলো যে থাকে না তা না যেমন ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ স্বাভাবিক সময়েও থাকে মূল্যস্ফীতির চ্যালেঞ্জ স্বাভাবিক সময়ও থাকে সমস্যাটি হচ্ছে যে এই সময়কালে অন্য অনেক কিছুর সাথে মিলে গিয়ে চ্যালেঞ্জটি গভীরতর হয়েছে এবং আরও যেটি চ্যালেঞ্জ সেটি হলো যে সমস্যাটি কিছুটা হলেও ধীরে ধীরে হলেও গভীরতর হচ্ছে এই জায়গাটি খুব হঠাৎ করে খুব বড় রকমের কোনো পরিবর্তন দেখছি না যেমন আমরা শ্রীলঙ্কাতে দেখেছি সেরকম কোনো বড় রকমের র্যাম্প্যান্ট কোনো একটা চেঞ্জ আমরা এখানে দেখছি না কিন্তু সেটা না দেখলেও ধীরে ধীরে হলেও আমাদের অর্থনৈতিক যে আমরা যেটা বলি সামষ্টিক অর্থনৈতিক যে স্থিতিশীলতার যে শক্তি সেটা কিন্তু দুর্বল হচ্ছে সেই জায়গাটির ক্ষেত্রেই আমাদের তাকাই দেখা দরকার যে আমরা সমস্যাগুলোকে কতটা ম্যানেজ করতে পারছি যে যে জিনিসটি একটু আগে জনপ্রতিনিধি বলে যে আমদানি এবং রপ্তানির মধ্যে একটা ভারসাম্যের কাছাকাছি যাচ্ছি এটি কিন্তু হচ্ছে এক ধরনের নিম্ন ভারসাম্যে নিম্ন ভারসাম্য মানে হচ্ছে আমরা স্বাভাবিক সময় যে চাহিদা থাকে সেই পরিমাণ কিন্তু আমরা আমদানি এখন করছি না আমদানি কমিয়ে দেওয়া হয়েছে বেঙ্গল এলসি কম খুলছে কেন্দ্রীয় ব্যাংকের দিক থেকে ইনস্ট্রাকশনস রয়েছে 50 লক্ষ টাকার বেশি এলসি হলে 7 দিন আগে জানাতে হবে এলসি খোলার জন্য যে 50 লক্ষ ডলারের বেশি হ্যাঁ 1 লাখ ডলারের বেশি হলে আগাম জানাতে হবে আবার অপ্রয়োজনীয় যেগুলো বিলাসপণ্য সেগুলোর আমদানি নিষিদ্ধ করা হচ্ছে ফলে এক ধরনের নিম্ন ভারসাম্যে আমরা ব্যালেন্স করার চেষ্টা করছি সেটিও আমাদের আসলে এই মুহূর্তে সেটি দরকার ওই ধরনের যদি ব্যালেন্স আসে সেটিও আসলে আমাদের এই মুহূর্তে হতে পারে আবার একই সাথে এটাও ঠিক যে আমাদের জ্বালানির জন্য যে পরিমাণ আমাদের আমদানি দরকার সেই পরিমাণ কিন্তু আমরা এখন করতে পারছি না যেমন আমরা এখন স্পট মার্কেট থেকে এলএনজি আনছি না সেটা আমাদের এই পরিমাণ আমাদের নেই আসলে যেমন যে রিজার্ভেও ঘাটতি রয়েছে হ্যাঁ সেটার কারণেই কিন্তু রিজার্ভ এখনো 5 মাসের কিভাবে আমাদের ডিজেল যে পরিমাণ আমাদের আনি স্বাভাবিক সময় সেটাও আমরা কমিয়ে দিয়েছি টার্গেটটা যেমন আগামী অর্থ বছরে স্বাভাবিক অর্থ বছরে আমরা প্রায় 44 লক্ষ
মেট্রিক টন এনে থাকি, যেমন আগামী অর্থ বছরের জন্য সেটা টার্গেটই করা হয়েছে 52 লক্ষ মেট্রিক টন। সুতরাং আমরা আগে থেকে নিম্ন একটা ভারসাম্য ধরে যাতে ব্যালেন্সে রাখা যায় সে চেষ্টাটি কিন্তু রয়েছে, সেটাও যদি করা যায় আমি বলবো যে সেটি ভালো। আবার বৈশ্বিক বাজারে এখন যেহেতু খাদ্যপণ্যের মূল্য কিছুটা কমে আসছে, সেটার কারণে আমদানি ব্যয় কিছুটা কমে আসবে, সেটা হলেও আমাদের ডলারের চাহিদাটুকু কমবে। আমার প্রশ্ন যে আমরা যখন দেখি যে বৈশ্বিক বাজারে খাদ্যপণ্য বা নিত্যপণ্য দ্রব্যের দাম কমে, সেরকম করে সমন্বয় করে বাংলাদেশে কেন কমে না? এটিকে আপনি দুভাবে ব্যাখ্যা করতে পারেন এই পর্যায়ে। একটি হলো যে এই মুহূর্তে আমাদের ডলার কিনতে হচ্ছে অনেক উচ্চ মূল্যে, ফলে আমদানি ব্যয় অনেক বেশি পড়ছে, ফলে সেই কারণে কিন্তু বৈশ্বিক বাজারে দাম কমলেও যেহেতু আমাদের ডলারের বিপরীতে টাকা অনেক বেশি দুর্বল অবস্থায় রয়েছে এবং ডলার পাওয়াও যাচ্ছে না অনেক ক্ষেত্রে, সেই জন্য আমদানি ব্যয় বেশি পড়ে যাচ্ছে। ফলে সেই কারণে আমাদের দেশীয় বাজারে চাইলেও আপনি তেলের মূল্য যেটি বৈশ্বিক বাজারে কম প্রবণতা দেখলেও সেই হারে আপনি হয়তো দেশের বাজারে আপনি অনেক বেশি কম আপনি সহসা পাবেন না। এটি হলো একটি দিক। আর একটি দিক যেটি আরও বেশি গভীরতর, যেটি আসলে এই যুদ্ধের সাথে সম্পর্কিত না, যেটা আসলে আরও বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো যে কতিপয় বড় আমদানি কারকের উপর আমরা নির্ভরশীল। সেটা আপনি তেলের বাজার বলেন, ডালের বাজার বলেন, সেটা আপনি চিনির বাজার বলেন, গণমাধ্যমে তোমরা বিভিন্ন সময় খবর দেখি যে তেলের বাজারে তেলেসমাতি এবং চালের হচ্ছে চালবাজি। এই জিনিসগুলো আমরা স্বীকার করছি সত্য, কিন্তু এগুলোর বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়াদের কথা বলা হয় তখন কিন্তু উপযুক্ত ব্যবস্থাটি নেওয়া হচ্ছে না। যেমন এটির জন্য ব্যবস্থা নেওয়ার জন্য দুটো প্রতিষ্ঠান রয়েছে, একটি হলো কম্পিটিশন কমিশন, অথবা এটির জন্য রয়েছে ভোক্তা অধিকার কমিশন রয়েছে। কিছুদিন আগে কিন্তু ভোক্তা অধিকার রক্ষা অধিদপ্তর থেকে কিন্তু এই বড় রকমের যারা আমদানিকারক, তেল আমদানিকারক, তাদের পর্যায়ে ইনভেস্টিগেশন করে বেশ কিছু দুর্বলতা পাওয়া গিয়েছিল, কিন্তু তাদেরকে অল্প কিছু অর্থদণ্ড দিয়ে কিন্তু আর ব্যবস্থাটি নেওয়া যায়নি। ঠিক একইভাবে কম্পিটিশন কমিশনও কিন্তু ইনভেস্টিগেশন করেছে ঠিকই, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। আমরা জানি না সেটা আসলে এই বড় গ্রুপগুলোর আবার চাপের কারণে না রাজনৈতিকভাবে থাকার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, নতুবা আসলে আমরা কিন্তু এই জায়গাটার সমস্যাটি আরো কিছুটা কমিয়ে আনতে পারব। আমাদের আসলে বাংলাদেশের অর্থনীতিতে মূল চ্যালেঞ্জগুলো আসলে মোটা দাগে কি, সে প্রশ্ন আমি আপনার কাছে রেখে যাচ্ছি। জনাব ফারুক মইনুদ্দিন, আপনার কাছে আসতে চাই, একটি গুজব দিয়ে শুরু করতে চাই। যেমনটি বলা হচ্ছে ব্যাংকে টাকা নেই, তারল্য সংকট, কিভাবে বিশ্লেষণ করবেন? প্রথম কথা হচ্ছে যে এই জাতীয় গুজবটা কিন্তু আসলে সত্যিকার অর্থে একেবারে অবাঞ্ছিত এবং অনাকাঙ্ক্ষিত আমাদের দেশের জন্য। কারণ ব্যাংকের টাকা নেই এই কথাটি সত্যিকার অর্থে গুজব, কারণ এই কথাটি মোটেই ঠিক নয়, কোনোভাবেই ঠিক নয়। এটা কারা ছড়াচ্ছে, কী উদ্দেশ্যে ছড়াচ্ছে, সেটা আমাদের দেখা উচিত, সেটা আমাদের বিবেচনা করা উচিত। কিন্তু বাংলাদেশে কোনো ব্যাংকের এখনও এই অবস্থা ঘটেনি যে তারা গ্রাহককে চাহিদা মোতাবেক তাদের আমানত তুলে দিতে পারছে না, ফেরত দিতে পারছে না, এটা একটি ব্যাংকে ঘটেনি কখনো। অনেক সময় যেটা হয়, যেটা গুজবটা সূত্রপাত এরকম হতে পারে, যে অনেক সময় ছোট শাখা থেকে যদি লোকজন টাকা উঠাতে চায়, তারা বলছে টাকাটা আমি আনতে হবে সেন্ট্রাল ব্যাংক থেকে কিংবা হেড অফিস থেকে। সেই ক্ষেত্রে এইগুলোকে লোকজন যদি মনে করে থাকে যে এটা টাকা নেই, তাহলে তো এটা একটা মিসকনসেপশন আমি বলবো। সুতরাং সেই গুজবের কোনো ভিত্তি নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর দুই নম্বর কথা হচ্ছে যে ব্যাংকগুলোর মধ্যে যে এখন যে ভেরি রিসেন্ট যেটা আমি যেটা বলছি সেটা গতকালই যেটা ঘটেছে, সেটা হচ্ছে ব্যবসায়ীরা যারা লোন নিয়েছেন, বরোয়ার যারা, তাদেরকে আবার একটা লম্বা সময় ছাড় দেওয়া হয়েছে, যে 50% পর্যন্ত দিলে এই ক্লাসিফাইড হবে না। 75%। এখন কথা হচ্ছে যে দেখেন, ব্যাপারটা একটু অপ্রিয় হলেও আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে যখন করোনার সময় এই ছাড় দেওয়া হয়েছিল তখন আমরা কেউ কেউ এটা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে সামনে আর একটা অজুহাত আসবে। এটা কিন্তু আবার ইউক্রেন যুদ্ধের কারণে সেই অজুহাতটা কিন্তু এখন বাস্তবে প্রমাণিত হলো যে আবার ছাড় দেওয়া হয়েছে। না, আমি প্রভাবের চেয়ে অজুহাত বলছি না, আমি যেই কোনো কারণে হোক, এটা হচ্ছে যে FBCCI কিছুদিন আগে সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের সাথে কথা বলেছেন, তাকে কনভিন্স করতে পেরেছেন যে এখন এই মুহূর্তে সবাই টাকা ফেরত দেওয়ার জন্য একটা সময় দরকার, কিংবা একটা রিল্যাক্স করা দরকার, যাতে তারা ক্লাসিফাইড না হন। মূল কথা হচ্ছে ক্লাসিফাইড তারা হতে চান না, এটা হচ্ছে মূল ইস্যু। এখন কথা হচ্ছে এটা কিন্তু আপনার অন্যদিক থেকে আপনি যদি টেবিলের অন্য সাইডে গিয়ে চিন্তা করেন, তাহলে দেখেন ব্যাংকগুলো তাদের আমানতকারীকে তো নির্দিষ্ট সময় টাকা ফেরত দিতে হয়, সেটা যদি ঋণ গ্রহীতাদের কাছ থেকে তারা ফেরত না পান, তাহলে কিন্তু তারল্য সংকট সামনে দেখা দেবে। আমি ব্যাংকের টাকা থাকবে না এটা বলছি না, কিন্তু ব্যাংকগুলো নতুন ইনভেস্ট করার জন্য তারা আর কোনো এবং সাধারণ গ্রাহকরা কিন্তু টাকা উঠিয়ে নিচ্ছে, আস্থা সাধারণ গ্রাহকরা উঠিয়ে নিচ্ছে। এটা দেখেন, এটা নিয়ে পরস্পর বিরুদ্ধে খবর পত্রিকা ছাপা হচ্ছে। একটি দুইটি প্রধান বাংলা দৈনিক আমি দেখলাম, একটি পত্রিকা বলছে
ক্যাশ সংকট, আরেকটি বলছে ক্যাশের কোনো সংকট নেই, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যাচ্ছে, টাকাটা ব্যাংকিং সিস্টেমে থাকছে, কিন্তু কোনো ব্যাংক থেকে শূন্য করে নিয়ে যাচ্ছে তা নয়। কারো যদি কোনো ব্যাংকের উপরে আস্থা কম থাকে, যেমন ইসলামী ব্যাংকের যে ঘটনাটা ঘটলো, হ্যাঁ আমি ইসলামী ব্যাংকের উপর আস্থা তুলেছে এটা ঠিক, কিন্তু তারপরে ইসলামী ব্যাংক এখনও পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক। আমাদের যে এতগুলো ব্যাংক, 60+ ব্যাংক আমাদের, তাদের মধ্যে সবার স্বাস্থ্য কি একরকম? হ্যাঁ, এখানে স্বাস্থ্যবান ব্যাংকও আছে, ক্ষীণ স্বাস্থ্যের ব্যাংকও আছে। সুতরাং কিন্তু তার মানে এই নয় যে ক্ষীণ স্বাস্থ্যের ব্যাংকগুলো একেবারে পড়ে যাচ্ছে, সেরকম কোনো ঘটনা ঘটে না। আমাদের দেশে 51 বছরের ইতিহাসে কখনো কোনো ব্যাংক ফেলের ঘটনা ঘটে না, এবং এটা সরকার হতে দেবে না, সেন্ট্রাল ব্যাঙ্কও হতে দেবে না। সুতরাং ওই ব্যাপারে আমি দেশ টিভির মাধ্যমে জনগণকে আশ্বস্ত করতে চাই যে সেরকম কোনো ঘটনা ঘটেনি, প্যানিক হওয়ার কোনো কারণ নেই। প্রশ্ন এভাবেই চলে আসে, সেটি হচ্ছে যে IMF এর যে সংস্কারের প্রস্তাব ছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনাকে পরিবর্তন। তাহলে আসলে অব্যবস্থাপনাটা কোথায় দেখছে? ব্যবস্থাপনা পরিবর্তন বলতে তারা যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে ব্যাংকগুলোতে আরও সুশাসন কায়েম করা। এখন বাংলাদেশের ব্যাংকগুলোতে সুশাসন নেই আমি কথা বলবো না, কম বেশি সব ব্যাঙ্কগুলো এটা মানার চেষ্টা করে, কারো কম কারো বেশি, কিছু কিছু ব্যাঙ্ক আছে ফুললি কমপ্লায়েন্ট। এখন কথা হচ্ছে IMF বলার তো প্রয়োজন নেই আমার, আমার সেন্ট্রাল ব্যাংক যে নীতিমালা তৈরি করে রেখেছে, যেসব বিধিকানুন তৈরি করে রেখেছে, সেগুলো যদি কোনো ব্যাংক একদম রিলিজিয়াসলি ফলো করে, আমার IMF-এর প্রেসক্রিপশনের কোনো প্রয়োজন নেই, ব্যাঙ্ক উইল বি কমপ্লায়েন্ট অটোমেটিক্যালি। এখন সেন্ট্রাল ব্যাঙ্ক তো আমার সেন্ট্রাল ব্যাঙ্কের সবগুলো নীতিমালা আছে, আমাদের আমাদের ব্যাঙ্কিং কমেন্ট আইনে সবগুলো নীতিমালা আছে, এটা মেনে চলি আমরা, এটা মেনে চললে আমার IMF-এর প্রেসক্রিপশনের আসলে কোনো প্রয়োজন নেই, ব্যাঙ্কগুলো কমপ্লায়েন্ট হবে। সুতরাং আমি আগুইটার চেষ্টা করি আমার সেন্ট্রাল ব্যাংক কী বলেছে সেটা মানি আগামী, তাহলে তারপরে আমার IMF-এর ব্যাপারটা আসে। সুতরাং ওগুলো যদি সবগুলো মানা হয় তাহলে সুশাসনটা নিশ্চিত হয়। সুশাসন যদি একবার নিশ্চিত করা যায় তাহলে ব্যাংকগুলো সম্পর্কে যে আপনারা যে আমাকে একজন ব্যাংকার হিসেবে প্রশ্নটা করছেন, এই প্রশ্ন করার সুযোগ আপনি পেতেন না, এই সুযোগ হচ্ছে বিকজ সবগুলো জায়গায় সুশাসন হয়তো একইভাবে নেই, এটা হচ্ছে মূল সমস্যা আমাদের। এই সমস্যার সমাধানও নিশ্চয়ই কোনো বিষয় আছে, সেই বিষয়টি নিয়ে আমি আবারও আসবো আপনার কাছে। জনাব সিদ্দিকুর রহমান, আপনার কাছে আবারও আসতে চাই, খুব আশার কথা বলছিলেন আপনি আসলে, কিন্তু একজন ব্যবসায়ী হিসেবে আপনার সেক্টরে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি এই মুহূর্তে? না, আমাদের সেক্টরে যেটা মানে মানে আপনি শুধু রপ্তানি খাতকে বলতেছেন বা গার্মেন্টস খাতকে বলতেছেন, আমাদের রপ্তানি তো গার্মেন্টসই মিন করে, আর সেখানে আমরা যেমন কিছুদিন মানে অল্প কিছুদিন আমরা বিদ্যুতের প্রবলেম ফেস করেছি, গ্যাসের প্রবলেম তো আমরা আগে থেকেই ফেস করছি, বাট কিন্তু এখন সেই রকম কিন্তু প্রবলেম নাই, বিদ্যুতের এখন কোনো মেজর কোনো সমস্যা নেই, আর গ্যাসেরও সেরকম কোনো সমস্যা নেই। এবং আমরা যে ব্যাংকে এলসি করতেছি, আমাদের যে পেমেন্ট দিচ্ছে, এখানে তো আমরা কোনো রকমের কোনো প্রবলেম ফেস করতেছি না। কিছু কিছু কথা গুজবের জন্য কিন্তু আমাদের দেশে অনেক কিছু হয়, যেটা ফারুক মহিউদ্দিন সাহেব আগেই বলছিলেন। যেমন কিছুদিন আগে আমরা শুনেছি যে আপনাদের ক্রয়াদেশ কমে যাচ্ছে, রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন হচ্ছে না, সেটা আরেকটা জিনিস, সেটা হলো আরেকটা পার্ট, সেটা হলো যে আপনি বৈশ্বিক এই প্রবলেমের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার বাজারে আমাদের মূল পণ্যটা যায়, তো সেখানে দুই জায়গায় বা পৃথিবীর সব জায়গায় আমরা যেসব দেশে রপ্তানি করি সেই সব দেশে বাইং পাওয়ার কিন্তু তাদের কমে যাচ্ছে। এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি খুব দ্রুততার সাথে শেষ না হয়, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলতেছেন যে যুদ্ধ বন্ধ করা উচিত, আলাপ আলোচনা করা উচিত, তো সেই জিনিসটা যদি না হয় তখন তাদের যদি বাইং ক্যাপাসিটি কমে যায় তখন তো আমার রপ্তানি আঘাতপ্রাপ্ত হবেই। তো সেটা আমি মনে করি যে আমরা যে প্রোডাক্টগুলো করি বা আমরা যেভাবে কাজ করি তাতে আমাদের উপরে আঘাত আসলেও সেই আঘাতটা সামাল দেওয়ার মতো, আমরা যখন তাজরিনের মতো ঘটনা বা রানা প্লাজার পরে যখন একদম গার্মেন্টস খাত বন্ধ হয়ে যাবে এরকম একটা অবস্থায় ছিল, তার আগেও যদি 2005 সালে যখন কোটা উঠে যায় তখন সবাই মনে করছে যে বাংলাদেশের গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, তো সেই জায়গার মধ্যে সেই চ্যালেঞ্জগুলো কিন্তু আমরা নিয়ে আজকে এই $12,000 থেকে আজকে $42 বিলিয়নের উপরে আমরা রপ্তানি করেছি গত অর্থ বছরে। তো আমরা আশা করি এবছরও যে রপ্তানির যে আমাদের কিন্তু এখনও গ্রোথ আছে, তো সেই জায়গার মধ্যে আমরা দেখব যে আগামী এই যে ক্রিসমাস চলে গেলে, ডিসেম্বর মাসটা চলে গেলে জানুয়ারিতে আমাদের এখানে অর্ডারের কী অবস্থা দাঁড়ায়। তো হ্যাঁ, একটা সমস্যা অবশ্যই আছে, সেটা হলো প্রাইস দিন দিন কমে যাচ্ছে, সেই চ্যালেঞ্জটা যারা উদ্যোক্তা আছে তাদেরকে নিতে হচ্ছে। এবং এখানে একটা বড় পেইন আছে, সেটা হলো যে আমার প্রফিট তো নাই, বরঞ্চ কেউ কেউ এখনও আমরা কাজ করে যাচ্ছি
যে ভবিষ্যতে আবার ঠিক হবে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে আবার একটা, যেমন কোভিড চলে যাওয়ার পরে কিন্তু আমাদের প্রচুর অর্ডার এসেছিলো এবং আমরা তখন করতে পারছিলাম না এরকম একটা অবস্থা, সেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলে গেলে আবার কিন্তু সেরকম একটা অবস্থা আসতে পারে, সেই জন্য আমরা চালিয়ে রাখতেছি। কিন্তু প্রাইসে আমাদের অত্যন্ত, মানে আপনি মনে করেন যে বটমের থেকেও বটমের দিকে চলে যাচ্ছে, তো সেই সেই চ্যালেঞ্জগুলো তো থাকবেই, এটা বৈশ্বিক প্রবলেম, এটা তো আপনি একা কোনোভাবে সলভ করতে পারবেন না। এখন দ্রুততার সাথে যেটা দরকার সেটা হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধটা যে কোনোভাবে হোক, আমার মনে হয় যে ইউরোপিয়ান ইউনিয়ন যে অবস্থার মধ্যে পড়ছে, তারা তাদের যে তারাই গ্যাস পাচ্ছে না, তারাই যে এই শীতের মধ্যে তাদের কী অবস্থা হবে, সেই সব জায়গায় যদি আপনি হিসাব করেন, আপনার ইউকের অবস্থা, আজকে যে অর্থনৈতিক অবস্থা যা দেখতেছেন, সবচেয়ে বেশি খারাপ অবস্থায় কিন্তু ইউকে, তারা কিন্তু অলরেডি রিসেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমরা আশা করি আমেরিকাও সেরকম অবস্থা, তো সে পৃথিবীর বৈশ্বিক যে এত বড় একটা প্রবলেম, আমরা আশা করি যে এই প্রবলেমটা হয়তো দ্রুততার সাথে শেষ হবে এবং শেষ হলে কিন্তু আর আমাদের সমস্যাটা। কিন্তু বিশ্লেষকরা কিন্তু বলছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এত দ্রুত শেষ হচ্ছে না, সেটি প্রলম্বিত হবে, তখন আসলে বাংলাদেশের অর্থনীতিতে কি সংকট তৈরি হবে সে প্রসঙ্গ ধরে আমি আবার আপনাদের কাছে আসবো। এ প্রজেক্টের বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, দেশ সাম্প্রতিকের এ প্রজেক্টে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আজ আমরা কথা বলছি এই সময় অর্থনীতি বিষয়টি নিয়ে, আমরা আবারও ফিরতে চাই মূল আলোচনায়। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে আসতে চাই। বলা হচ্ছে, যেমন বিশ্লেষকরা যেমনটি বলছেন যে বাংলাদেশের অর্থনীতির সবগুলো সূচকে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, মোটা দাগে যদি আমি জানতে চাই বাংলাদেশের মূল চ্যালেঞ্জগুলো আসলে কোথায়? বাংলাদেশে এই মুহূর্তে একেবারেই মূল চ্যালেঞ্জ হচ্ছে হলো তার আমদানি সক্ষমতা দুর্বল হয়ে যাওয়া, অর্থাৎ বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিন্তু গড়ে প্রতি মাসে $1 বিলিয়ন উপরে কমে যাচ্ছে। আমি যদি এই হিসেবটা যদি এভাবে চলে তাহলে আমাদের করে দেখছি যে 2 বছরের ভিতরে এটা আসলে জিরো ব্যালেন্সের দিকে যাবে। সুতরাং এটাকে থামানোটা আমাদের জন্য একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই কারণে বলছি যে আমরা আমদানি নির্ভর দেশ এবং গুরুত্বপূর্ণ দুটো জিনিস আমাদের আমদানি করতে, একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে জ্বালানি, এবং এই দুটো আমাদের অর্থনীতির চালিকা শক্তিও। সুতরাং এই দুটো আমদানি আমরা থামাতে পারবো না। খাদ্যের মধ্যে শুধু ভোজ্য তেল না, খাদ্যের মধ্যে শুধু ভোজ্য তেল না, চাল তো, গম আমদানি করছেন, ডাল আমদানি করছেন, চিনি আমদানি করছেন, সেগুলো আপনার গুরুত্বপূর্ণ। ফলে আমি বলছি যে এই দুটো গুরুত্বপূর্ণ জিনিস যেহেতু আমদানি করতে, ফলে আমাদের জন্য এই মুহূর্তে বড় জায়গাটি হচ্ছে আমরা কীভাবে আমাদের আমদানি সক্ষমতাটি অন্তত একটা জায়গায় আটকে রাখতে পারি। কয়েকভাবে হতে পারে সেটি, এবং সেই চেষ্টাটি কিন্তু এই মুহূর্তে চলছে, বিভিন্নভাবে চেষ্টাটি চলছে। একটা হচ্ছে কম বাজেট ব্যবহার করা, যে যাতে করে বৈদেশিক মুদ্রার ব্যবহারটি যাতে কমানো যায়, এই জন্য যেমন সাজেশন আসছে বিদেশি অর্থায়িত নয় এমন প্রকল্প কম বাস্তবায়ন করা, অথবা যে সমস্ত প্রকল্পে বিদেশি ঋণ আসতে পারে সেগুলো প্রকল্প বেশি ব্যবহার করা, অথবা যে সমস্ত প্রকল্প ইমিডিয়েট শেষ হচ্ছে না সেগুলো আস্তে আস্তে বরঞ্চ তাদেরকে একটু ডিলে করিয়ে দেওয়া। আমরা এরকম কিছু হিসেব করেছি, আমরা তাতে দেখতে পাচ্ছি যে সরকার যদি ঠিক প্রপারলি বৈদেশিক বার্ষিক উন্নয়ন কর্মসূচি যদি কিছুটা রিঅর্গানাইজ প্রায়োরিটাইজ করেন, তাহলে এখান থেকে প্রায় কত 1,30,000 কোটি টাকার যে প্রকল্প সেখান থেকে কিন্তু অর্থের সমাগম হবার সুযোগ রয়েছে বৈদেশিক অর্থায়িত প্রকল্পের। সুতরাং সেটি সরকার কিন্তু চিন্তা করে দেখতে পারেন, এটি হলো একটি দিক। দ্বিতীয় দিক হলো যে আমদানি অনেকটা কমে এসছে, সরকারের বিভিন্নমুখী কর্মসূচি নেওয়ার কারণে কিন্তু আমদানি অনেকটা কমে এসছে। তারপরেও কিন্তু অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু বৈদেশিক মুদ্রার ব্যবহার হচ্ছে যেগুলো কমানো যেতে পারে। যেমন একটা যে সরকারের কর্মকর্তাদের বিদেশে ভ্রমণ থামানো হয়েছিল, আবার সেটিকে খুলে দেওয়া হয়েছে, তার মাধ্যমে কিন্তু আবার নতুন করে কিন্তু সেই জিনিসটি বাড়ছে। সম্প্রতি জানতে পারলাম সরকার করছেন যে রিভাইজড বাজেট যখন আসছে তখন বলা হচ্ছে যে প্রকল্পের জন্য গাড়ি ক্রয় এগুলোকে সরকার নিরুৎসাহ করছেন, এগুলো কিন্তু ইতিবাচক দিক, যেগুলো ডলারের ব্যবহার কমাবে, এটা হলো একটি দিক। আবার অন্যদিকে আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের রেমিটেন্সের একটা বড় জিনিস আমরা কিন্তু রিসিভ করতে পারছি না, আমাদের ফর্মাল চ্যানেলে কিন্তু আসছে না, টাকা আসছে, আমরা যেটুকু বুঝি যে টাকা দেশে আসছে কিন্তু ডলার আসছে না, অর্থাৎ মানুষের হয়তো পকেটে টাকা যাচ্ছে এবং সে কারণে সে হয়তো অনেকটা চলতে পারছে, কিন্তু আমাদের যেহেতু আমদানি করবার জন্য ডলারের দরকার, সেই ডলারটি আমরা যেহেতু রেমিটেন্সের মাধ্যমে যেটা আমরা পাই যে মাত্রায় তার থেকে অনেক তুলনামূলকভাবে কম আসছে। বিভিন্ন গবেষণায় বলা হচ্ছে যে এই কম আসার মাত্রাটি কোনো কোনো ক্ষেত্রে 30-42% পর্যন্ত, যেটি ফর্মাল চ্যানেলে এখন আসছে। বিভিন্ন প্রণোদনাও কিন্তু আছে রেমিটেন্স বাড়ানোর ক্ষেত্রে, সেগুলো কেন কাজে আসছে? আসলে মানে এই মুহূর্তে যেটি দাঁড়িয়েছে নর্মাল টাইমে
যদি কার্ব মার্কেট বা কার্ব মার্কেটের সঙ্গে যদি এই প্রণোদনা সহজে রেটটি দেওয়া হচ্ছে তার পার্থক্য যদি কম থাকতো তাহলে তো ফার্মা চ্যানেলে বেশি হতো, কিন্তু এই মুহূর্তে দেখুন যে অফিশিয়াল রেট হচ্ছে হলো 101 টাকা, তার সাথে যদি আরও 2% দেন তাহলে এটা 103-104 টাকা দাঁড়ায়, কিন্তু বাইরে যেটা যারা হুন্ডি বা এই মার্কেটে যেগুলো অফার করা হচ্ছে সেটা 112 টাকা, প্রায় অলমোস্ট প্রায় 8 থেকে 10 টাকার গ্যাপ। তো এটি কিন্তু গরিব যারা রেমিটার তাদের জন্য একটা বড় বিষয়। আমি সেই জায়গাটি কিন্তু সেই জায়গাটি সরকার থামানোর যে একটা চেষ্টা রয়েছে সেটা আমি বলবো আরও স্ট্রং করতে, সেটা হচ্ছে হুন্ডি ব্যবসার সাথে কারা জড়িত এটি কিন্তু অজানা নয়। সুতরাং এবং এটা দেশের ভিতরে পরিচিত, হ্যাঁ ওনার মাধ্যমে ওই এজেন্ট আনেন, ওই লোক করেন, এই লোক করেন, এই অ্যাকাউন্টের মাধ্যমে এগুলো হয়, এগুলো কিন্তু ট্রেস করা যায়, ট্র্যাক করা যায়, কিছু উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে, 10-12 জনকে ধরেওছে। আমি বলবো যে এটাকে স্ট্রংলি এটাকে ধরা, যাতে শুধুমাত্র যারা পাঠাচ্ছে তাদের দিকে না করে দেশের ভিতরে যারা এই প্রক্রিয়াকে উৎসাহিত করছে সেটিকে ট্র্যাক করা। আর একটি হচ্ছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসও অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ধরনের হুন্ডি সার্ভিসের টাকা বিভিন্ন মাধ্যমে, এগুলো যদি ট্র্যাক করা যায়, ট্রেস করা যায়, অস্বাভাবিক কোনো লেনদেন হচ্ছে কোনো অ্যাকাউন্টের মাধ্যমে তা তাকে আসলে জবাবদিহির ভিতরে আনা যায় কি না, তার মাধ্যমে কিন্তু আপনি ফর্মাল চ্যানেলে উৎসাহিত করতে পারেন এই সমস্ত টাকা। ফলে এই জায়গাটি হলো একটা গুরুত্বপূর্ণ দিক। আর একটি দিক আমি বলবো যে যেহেতু IMF-এর সঙ্গে এই মুহূর্তে একটা নেগোসিয়েশন হচ্ছে, আমরা হয়েছে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, IMF-এর এত বড় ঋণ কি সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়াবে নাকি এই ঋণ অর্থনীতির পরিবর্তনে কোনো প্রভাব ফেলতে পারে? আমার ধারণা এটা প্রথমত ঋণই বড় নয়, আবার দ্বিতীয়ত শর্তগুলো কিন্তু অনেক বেশি ফ্লেক্সিবল আমাদের জন্য, এবং একটা বড় অঙ্কের টাকাই আমরা পাবো শর্ত ছাড়া, কোনো সরি কোনো ধরনের ওটা কিন্তু জিরো ইন্টারেস্ট পেমেন্টস হবে আমাদের, সুতরাং সেটি আমাদের জন্য খুব বড় বার্ডেন না। বরঞ্চ এই টাকাটি আসলে এই মুহূর্তে যে বিভিন্ন ধরনের চাহিদাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে সরকার কিছুটা হলেও আরও কিছুটা বেটার অর্গানাইজ করতে পারবেন ওই সমস্ত চাহিদাগুলো মেটানোর ক্ষেত্রে যদি সেটা, হ্যাঁ এখানে একটা বড় প্রশ্ন রয়েছে, এটি অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক ডলার ইন করছেন, মার্কেটে ট্রানজ্যাক্ট করছেন, কিন্তু সেটা কিন্তু বাজারে ডলার সাপ্লাই কিন্তু অ্যাডিকুয়েটলি সেটা নিশ্চিত করছে না। সাপ্লাই চেইন নিশ্চিত আসলে কি করণীয় সেই বিষয় ধরে আমি আবারও আপনার কাছে আসব। জনাব ফারুক মইনুদ্দিন, আপনার কাছে আসতে চাই, বলা হচ্ছে যে ঋণ খেলাপি বাড়ছেই, এটা কতটা ঝুঁকির? ঋণ খেলাপি বাড়ছে এইটা প্রসঙ্গে আসার আগে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে ফরেন রেমিটেন্সের ব্যাপারে যে প্রণোদনার বিষয়টা আছে এটা কিন্তু সরকারের নীতি নির্ধারক মহলের মধ্যে এটা নিয়ে দ্বিমত আছে। কারো মতে হচ্ছে যে যদি প্রণোদনা বেশি দেওয়া হয় তাহলে টাকা আবার হুন্ডি হয়ে বাইরে গিয়ে আবার আসবে প্রণোদনা পাওয়ার জন্য। সুতরাং এই ব্যাপারে একটা মনস্থির করা উচিত যে আসলে আমাদের যে কার মার্কেটের সাথে যেটা প্রায় গরমিলটা যদি আমরা একটু মিনিমাইজ করতে পারি তাহলে কিন্তু এটা আসতো, কিন্তু এটার মধ্যে এখনও মধ্যে যে দোদলমানতা আছে যে আমি প্রণোদনা দিলে সেটা আবার হুন্ডি হয়ে আবার আসবে কিনা। কম্পিটিটিভ রেট, হ্যাঁ মূল হচ্ছে কম্পিটিটিভ রেট, এটা নিশ্চিত করা গেলে কিন্তু হুন্ডি হয়ে যাওয়া আসা এটা বন্ধ করার যে উনি মজুম সাহেব একটু বলেন যে অনুপায় আছে, আপনি মাথা ব্যথার জন্য মাথাকে কেটে ফেলবেন তা তো হয় না। সুতরাং আমাকে দেখতে হবে কার মার্কেটের সাথে এটার ডিফারেন্সটা কমিয়ে আনা, তাহলে কিন্তু হুন্ডির ব্যবসা হুন্ডিতে লোকজন ঝুঁকবে না। যাই হোক, আপনার প্রশ্নটা ছিল হচ্ছে এটা তো দেখেন, এটা তো প্রশ্নের কোনো অবকাশ থাকে না যে ঋণ খেলাপি কতখানি ঝুঁকি, এইটা বেঙ্গুলার জন্য এখন সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। কারণ ঋণ খেলাপের সাথে অনেকগুলো জিনিস জড়িত, তো ব্যাংকের ক্যাপিটাল বেস জড়িত, ব্যাংকের স্থায়িত্ব জড়িত, ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষমতা কতখানি সেটা জড়িত। সুতরাং ঋণ খেলাপি বাড়ছে এবং সেটা ঝুঁকির যে সৃষ্টি করছে তাতে কোনো সন্দেহের অবকাশ নাই। এখন ঋণ খেলাপি কমানোর জন্য যা যা প্রয়োজন আছে সেটা হয়তো সম্পূর্ণভাবে আমরা পুরোপুরি পালন করতে পারছি না। তো সুতরাং ঋণ খেলাপি বন্ধের জন্য যে ব্যাংকগুলো যে ধরনের একটা সুরক্ষা কিংবা ধরনের পলিসি সাপোর্ট চায় সেটা আমাদের দরকার ছিল। এখন শুনতে পাচ্ছি সামনে ব্যাংকিং কোম্পানি আইনটা বারবারই বলা হচ্ছিল যে তার ঋণ খেলাপিদের আসলে চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনার জন্য ঋণ খেলাপিদের চিহ্নিত করা, হ্যাঁ পদক্ষেপ কি নেওয়াটা জরুরি, ঋণ খেলাপিদের চিহ্নিত করার চাইতে সবচেয়ে বড় যেটা প্রতিবারই বিভিন্ন জায়গায় আমি বলি এটা চর্বিত চর্বণ হয়ে যাবে আমার জন্য, সেটা ফরচুনেটলি এটা সম্ভবত আগামী যে পরিবর্তিত হচ্ছে আমাদের ব্যাংকিং কোম্পানি আইন সেখানে হয়তো এখানে যুক্ত করা হচ্ছে, সেটা হচ্ছে ইচ্ছাকৃত খেলাপিদেরকে চিহ্নিত করা, ইচ্ছাকৃত খেলাপিদেরকে চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া, ব্যবস্থা নয় আমি কার্যকর শব্দটা ব্যবহার করছি কোট আনকোট করে, যে কার্যকর ব্যবস্থা নেওয়া, ব্যবস্থা নেওয়া চাইলে কার্যকর ব্যবস্থা নেওয়া হলেই তাদেরকে উপরে কী ব্যবস্থা নেওয়া হবে সেটিকে যদি খুব জোরদারভাবে আপনার ইমপ্লিমেন্ট করা যায় তাহলে ঋণ খেলাপি হওয়ার জন্য মানুষের
না হওয়ার জন্য একটা চেষ্টা থাকবে এবং একটা ভীতি থাকবে। আমি 25,000 টাকার জন্য একজন কৃষককে জেলে নিয়ে যাচ্ছি, কিন্তু 25,000 কোটি টাকা 2500 কোটি টাকা যারা আমি তাকে আনতে পারছি না, তার মধ্যে একটা বৈষম্য দেশের মধ্যে এটা ডিসক্রিমিনেশন অফ দ্য ল সেটা কিন্তু হচ্ছে, এটাকে দূর করতে হবে। সুতরাং ঋণখেলাপি বন্ধ করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যে আমাদের সংস্কার যেটা দরকার, বিশেষ করে ঋণখেলাপের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া, সক্ষমতা বৃদ্ধি করা। আমি একজন ব্যাংকার হিসেবে আমি যখন খেলাপি ঋণ নিয়ে ডিল করতাম এবং আমার কলিগদের সাথে কথা বলতাম, আমি খুব মাঝে মাঝে খুব নিজেকে খুব অসহায় ফিল করতাম, নিজে যে আমার হাতে অনেক অস্ত্র নাই। আমি যা বুঝতে পারছি ইনি ইচ্ছাকৃত খেলাপি, আমি তার বিরুদ্ধে একটা কেস টেস্ট করে দেওয়া, কিন্তু এগুলো কেস টেস্ট করে এখন খুব বেশি যে লাভ হয়েছে, খুব বেশি যে আদায় হয় এটা আমি মনে করি না। যতক্ষণ পর্যন্ত খেলাপির, তাহলে কি মূল জায়গাটা এটি যে আপনাদের সক্ষমতার অভাবে ঋণ খেলাপির অ্যাডভান্টেজ নিচ্ছে? আমাদের সক্ষমতা, আমি আইনের ইনএডিকুয়েসির কথা বলছি, এই যে আইনের যে আইনটাকে যদি এই যেটা আইন সংস্কার হতে যাচ্ছে এটা হলে কিন্তু ব্যাংকাররা একটু স্বস্তি পাবেন যে ইচ্ছাকৃতভাবে কেউ খেলাপি হবে না। অবশ্যই ঋণ নিলে খেলাপি হতেই পারেন, আমি আমার মূল কথা হচ্ছে বারবার বলছি ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে, যারা ইচ্ছাকৃতভাবে টাকা ফেরত না দেওয়ার কথা ভাবেন তাদের বিরুদ্ধে যদি সত্যিকার হতে ব্যবস্থা নেওয়া যায়, তাহলে কিন্তু যারা ঋণ নেবেন তারাও কিন্তু চেষ্টা করবেন যে এটা সদ্ব্যবহার করে ব্যাংকে ফেরত দেওয়া। সুতরাং ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে যেটা হবে, লোকজন ঋণ নেওয়ার সময় 3 বার চিন্তা করবেন যে আমি টাকাটা ফেরত দিতে হবে। এখন যদি ভাবেন যে আমি তো ঋণ নেওয়ার পরে ফেরত দিতে গেলে আমাকে যদি কেসও করে একটা 4-5 বছরের ইয়ে লাগে, যে গ্যাপ থাকে এখানে, সুতরাং 4-5 বছর তো অনেক লম্বা সময়, ওই সময়ের মধ্যে ওই খেলাপির বিরুদ্ধে আমি কিছু করতে পারছি না। তারপরে বারবার ঋণ খেলাপিদের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্রটা ছিল সেটা হচ্ছে সিআইবি রিপোর্ট, যে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে যে রিপোর্টটা যদি উনি খেলাপি থাকেন তিনি আর কোনো ব্যাংক থেকে ঋণ পাবেন না। এখন সেটা যদি বারবার খেলাপি থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য যদি বারবার চেঞ্জ করা হয়, আইন চেঞ্জ করা হয় কিংবা রিপেমেন্টে যে একটু আগে যেটা বলবো এটা যদি করা হয়, তাহলে আর কেউ খেলাপি হবে না। ব্যাংকারদের কাছে সবচেয়ে বড় একটা অস্ত্র ছিল যে, বিশেষ করে বড় ব্যবসায়ী সিদ্দিক ভাই খুব ভালো করে জানবে, সেটা হচ্ছে ব্যাংকাররা খুব সেফ ফিল করেন, যারা বড় ব্যবসায়ী যারা অনেকগুলো ব্যাংকে ব্যাংকিং করেন, তাদের অনেকগুলো গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, তাদেরকে ঋণ দিতে গেলে তো ব্যাংকাররা একটু সেফ ফিল করেন, একটিমাত্র কারণে যে তার একটি অ্যাকাউন্ট যদি ক্লাসিফাইড হয়ে যায়, শ্রেণীকৃত হয়ে যায়, তাহলে তার অন্যান্য সব ব্যাংকে সবগুলো ক্রেডিট ফেসিলিটি বন্ধ হয়ে যাবে। সুতরাং বড় ব্যবসায়ী হি ক্যানট অ্যাফোর্ড টু বিকাম এ ডিফল্টার। এবং সেই জায়গা থেকেই কিন্তু 6-9 সুধার নিয়েও একটা প্রশ্ন এসেই যায়, সেই প্রশ্ন আমি আপনার কাছে রেখে যাচ্ছি। জনাব সিদ্দিকুর রহমান, আপনার কাছে আবারও আসতে চাই, সেটি হচ্ছে যে প্রশ্নটি বিরতির আগে আপনার কাছে রেখে গিয়েছিলাম সেখান থেকে শুরু করতে চাই, যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হয় তাহলে পরিস্থিতি কী হতে যাচ্ছে? সেটা কিন্তু কেউ প্রেডিক্ট করতে পারবে না এই মুহূর্তে, কারণ হলো এই বৈশ্বিক সমস্যা আরও বাড়বে, এতে এটা কেউ অ্যাভয়েড করতে পারবো না আমরা, এবং এই অর্থনৈতিকভাবে হোক অন্যান্য যে কোনোভাবেই হোক আমরা কিন্তু খারাপের দিকেই যাব। শুধু আমরা যে যাব তা না, সারা পৃথিবীই যাবে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধে হয়েছে, তো সেরকমভাবে সেরকম একটা অবস্থার মধ্যে যাবে। তবে আমি মনে করি না কখনো যে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ খুব দ্রুততার সাথে যে থামবে না, আপনি বললেন, আমি সেটা মনে করি না। এটা তাদের স্বার্থের জন্যই তারা তাদের থামানো দরকার, হয়তো যুদ্ধ চালিয়ে রাখতে পারে, কিন্তু তারা অনেক ওই যে স্যাংশনের ব্যাপারটা অনেকটা কনসিডারেশনে হয়তো নিয়ে আসবে। যেমন এখনই আমরা দেখতেছি যে আপনি তেলের ব্যাপারে স্যাংশন নাই, তারা রেট বেঁধে দিচ্ছে, আবার রাশিয়া সেটা মানছে না, আবার ওরা বলতেছে যে না আবার রিস্ট্রাকচার করার জন্য তারা রেটটা নিয়ে আবার আলোচনা করবে। তো তাদের স্বার্থ, কিন্তু তাদের স্বার্থের জন্য যে সব জিনিসগুলো প্রয়োজন আসলে সেটা কিন্তু তারা করতেছে। চলতেই থাকবে, আমাদের প্রত্যাশা থাকবে যেন এই যুদ্ধ খুব দ্রুতই থেমে যায়। আর একটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আপনিও বলছিলেন যে সরকারের বিভিন্ন সময়ে দেয়া প্রণোদনাগুলোর কথা, সেগুলো আসলে ব্যবসায়ীদের কতটা হেল্প করছে? অবশ্যই হেল্প করেছে, যদি ওই প্রণোদনা না দিত, শ্রমিকদের বেতন যদি ওইভাবে না দিত, তাহলে মূল যে রপ্তানি খাত গার্মেন্টস সেটাই তো চালানো খুব ডিফিকাল্ট ছিল। ওই ওই প্রণোদনাটা আপনার একেবারে নিচের থেকে উপর পর্যন্ত মোটামুটি সবাই পেয়েছে। কিন্তু হ্যাঁ, আপনি বলতে পারেন যে এসএমই খাত কম পেয়েছে, তার কারণ আছে, কারণ এসএমই খাতকে এখানে ব্যাংকার ফারুক মহিউদ্দিন সাহেব আছেন, এসএমই খাতকে কেউ ঋণ দিতে যায় না। যায় না কেন? তাদের ওই রকম তাদের স্ট্রাকচার নাই, আপনার গ্রামে গঞ্জে আপনাকে ব্রাঞ্চ করতে হবে, তারপরে দিতে হবে, আবার ওই লোনটা আদায় করতে হবে। দেখেন আপনার যারা
এসএমই খাতকে লোন দিয়েছে, তারা কিন্তু ব্র্যাক ব্যাংক যেমন দিয়েছে, ব্র্যাক ব্যাংক এই 15,000 টাকাও কিন্তু ব্র্যাক ব্যাংক সবচেয়ে বেশি মানুষকে দিতে পারছে, কারণ ওদের কিছুটা স্ট্রাকচার আছে। কিন্তু এখানে আবার আরেকটা জিনিস আছে, এই 15,000 ব্যাপারে বলবো না আমি, এমনিতেই যখন গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে যারাই এই ছোটো ছোটো ঋণ দিয়েছে, তারা কিন্তু আবার ইন্টারেস্ট রেটও অনেক হাই করে নিয়েছে, কারণ এখানে তাদের খরচটা আবার তাদের পোষাইতে হয়। কিন্তু গ্রামীণ ব্যাংক বা অন্যান্য যারা করছে অনেক বেশি ঋণ নিছে গরিব মানুষের কাছ থেকে, অল্প টাকা দিয়ে তার ডাবল নিছে, এরকম করে 30% পর্যন্ত সুদ নিছে, সেগুলো অন্যায় কাজ। কিন্তু আমাদের এখনও ওই স্ট্রাকচারটা হয়নি, আমাদের হয়তো উপজেলা লেভেল পর্যন্ত ব্রাঞ্চগুলো হয়েছে, আমাদের ওই যে ইউনিয়ন পর্যায়ে গিয়ে যে লোকজনরে বা টাকা দেওয়া লোন দেওয়া, এটা আমাদের এই যে প্রাইভেট ব্যাংকগুলো খুব একটা রিস্ক নিতে চায় না এবং তাদের কস্টটা ইফেক্টিভ হয় না, যার জন্য তারা এগুলো করে না। যে সরকার যখন ব্যাংকগুলো দেয় তখন কিন্তু কিছুটা আইন আছে যে আপনাকে এতটা ব্রাঞ্চ এত দিনে করতে হবে, এই জায়গায় করতে হবে, নীতিমালা আছে, কিন্তু সেগুলো কিন্তু প্রপার ওয়েতে যে সবাই মানছে আমার মনে হয় না। কারণ যেটা একটু আগে আরেকটা কথা ছিল যে IMF আমাদেরকে অনেক প্রেসক্রিপশন দিয়েছে, IMF এরকম কিন্তু প্রেসক্রিপশন সবসময় দেয়, এটা যে এখন দিচ্ছে তা না, IMF-এর প্রেসক্রিপশন সবসময় আপনি লোন যখনই চাইবেন তার কাছে, সে তার ওই যে একটা ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী আপনাকে দিবে, এবং এটা আপনি কী পালন করলেন না করলেন তার যদি টাকা দেওয়ার ইচ্ছে থাকে তাহলে সে আপনাকে টাকা দিবে। এইটাই হলো তাদের টাকাটা দেওয়া হলো তাদের ব্যবসা বা তাদের তো আমরা মেম্বার, তো আমার তো তার কাছে বিপদের সময় লোন চাওয়ার আমার রাইট আছে, এবং সেই রাইট দিয়েই আমরা তার কাছে লোন চেয়েছি, এবং তারা আসছে, তারা সব কিছু দেখছে, তারা এখন লোন দিবে। যেটা মোয়াজ্জেম সাহেব বলছেন যে এখানে অনেক একটা লোন আছে যেটা আপনার সুদবিহীন বা আমরা দীর্ঘ সময় ধরে দিতে পারবো, এটা সাময়িক একটা দেওয়া, এবং তারপরে হলো যে IMF যদি আপনাকে লোন দেয় তখন অন্যান্য যে ডোনার এজেন্সিগুলো আছে তারা আপনাকে সহজ শর্তে লোন দিবে। তারা মনে করে যে IMF যখন দিছে তার মানে IMF সবসময় একেবারে রুট লেভেল পর্যন্ত খতিয়ে দেখে তারপরে সেইখানে লোন দেওয়ার ব্যবস্থাটা করে। সেই জন্য এখানে IMF-এর লোন পাওয়া মানে আপনি একটা ব্র্যান্ড করা, ইটস এ ব্র্যান্ডিং আমার কাছে মনে হয়। মোয়াজ্জেম আমার সাথে হয়তো একমত হবেন বা না হবেন আমি জানি না, আমি মনে করি যে এটা একটা ব্র্যান্ডিং IMF-এর কাছ থেকে লোন পাওয়াটা। জি, যেমনটি আসলে রেভিনিউ কালেকশনেও কিছু সংস্কারের কথা IMF বলেছে, সে বিষয়টি ধরে আমি আবারও আপনার কাছে আসবো। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে একটি প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই, সেটি হচ্ছে মূল্যস্ফীতি যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মানুষের আয় তো সেভাবে বাড়ছে না, সমন্বয় কিভাবে হবে? আমি বিস্তারিত শুনবো, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, দেশ সম্প্রতিকের রিপোর্ট যে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। দেশ সম্প্রতিকে আজ আমরা আলোচনা করছি এসব অর্থনীতি, এই বিষয়টি আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে মূল্যস্ফীতি বাড়ছে, আয় কমছে, সমন্বয় তো কোনোভাবেই হচ্ছে না, কীভাবে সম্ভব? আসলে এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে আসলে সমন্বয়ের চিন্তাটি না করে বরঞ্চ চেষ্টা করা উচিত যে যে পর্যায়ে আছে তার পর্যায়ে তাকে কতটুকু রিলিফ দেওয়া যায়। এটি এমন একটা সময় যখন আসলে কিছুটা মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী থাকাটি আসলে এই মুহূর্তের বাস্তবতা। যেমন আমদানি পর্যায়ে ডলারের প্রাপ্যতা কম বলে আমদানি ব্যয় বেশি হবে, যেটা আমি বললাম, ফলে বাজারে কিন্তু আপনি বৈশ্বিক পর্যায়ে দাম কম দেখলে আপনি বাজারে আপনি কম মূল্যে সেটি সেই ধারাভাবে পাবেন না সেই পণ্যটি। কিন্তু যেটি দরকার সেটি হচ্ছে বাজারে যাতে পণ্যটি স্বাভাবিক মাত্রায় থাকে, অর্থাৎ এসেনশিয়াল গুডসগুলো যাতে বাজারে স্বাভাবিক মাত্রায় পাওয়া যায়। আবার যেগুলো কিছুটা নন এসেনশিয়াল সেগুলোর যদি আমদানি কিছুটা কমে যায় এবং তার কারণে যদি প্রাপ্যতা কিছুটা কমে এবং দাম যদি বেশি দিতে হয় তাহলে তার জন্য ভোক্তাকে রেডি থাকা। যেমন আমি যদি বলি যে এই মুহূর্তে যদি চিনির আমদানি, যদি আমাকে বলেন যে চিনির আমদানি স্বাভাবিক রাখা দরকার এবং তার জন্য ডলার ব্যয় করা দরকার, আমি বলবো যে না, চিনি যে বরঞ্চ কিছুটা কম আমদানি হবার কারণেও যদি মূল্য কিছুটা বেড়ে যায় তাহলে সেটার জন্য ভোক্তা হয়তো রেডি থাকতে পারে, কেননা ডলারের ওই ব্যবহারটা অন্য একটি খাতে বেশি প্রয়োজন। ফলে এই মুহূর্তে একটি জায়গায় ধর ভোক্তা কিছুটা হলেও রেডি থাকা উচিত মানসিকভাবে যে কিছুটা উচ্চ মূল্য থাকবে, কিন্তু সমস্যাটি অন্য জায়গায়। সমস্যাটি হচ্ছে যে সেটির বাস্তবতা মেনে নিলেও কিন্তু যারা এগুলো আমদানি করেন বা যারা এগুলো দেশের ভিতরে যারা এগুলো বিক্রি কিনের সাথে জড়িত তারা এগুলোর মজুত করে ফেলেন অনেক সময়, অর্থাৎ তারা এনে বসে আছে। যেমন এমনও শোনা
দেখা যায় যে চিটাগাং পোর্টের বাইরে বহির্নগরে জাহাজ রেডি হয়ে আছে, পোর্টে খালাস করা হচ্ছে না, যখনই এখানে মূল্য বাড়ানো হচ্ছে তখনই জাহাজটা এখানে এসে ভিড় করানো হচ্ছে। মজুতকারীদের কারসাজি নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব? এবং সেটার কথা তো একটু আগেও আমরা আলোচনা করলাম, সেটি হলো যে এটি ক্ষেত্রে যে ক্ষুদ্র পর্যায়ে শুধু আমরা দেখি যে খুচরা পর্যায়ে গিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে, বাজার মনিটরিংয়ের জন্য যাচ্ছে তারা, কিন্তু তার থেকে বড় করতে হচ্ছে বৃহৎ পর্যায়ে যারা এগুলোর বাজারে লেনদেনের সাথে জড়িত। যদি আমি বলি যে চালের বাজারে মূল যারা চালকল মালিক তাদের পর্যায়ে নজরদারি রাখা, যারা মূল আমদানিকারক তাদের পর্যায়ে নজরদারি রাখা, অথবা যারা ডিস্ট্রিবিউটর চ্যানেলে যারা জড়িত তাদের দিকে নজরদারি বাড়ানো, সেটি করা। তবে আরেকটি যেটি আমি গুরুত্বপূর্ণ বলবো এই ধরনের পরিস্থিতিতে, সেটি হচ্ছে যে মূল্য যতটুকু কমানো যায় কমানোর চেষ্টা করা উচিত, কিন্তু এটি স্বাভাবিক হয়তো হবে না, বরঞ্চ যেটি হতে পারে টার্গেট গ্রুপগুলোর জন্য সরকারের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেগুলো, যেমন ওপেন মার্কেট সেল, ওপেন মার্কেট সেলের মাধ্যমে সরকার 1 কোটি পরিবারকে কিন্তু মাসে একবার করে 4টি পণ্যের সরবরাহ করছে, এটা খুব কাজে দিচ্ছে। এবং আমি এটাও শুনেছি যে পণ্যগুলো ভালো মানের, কিন্তু সমস্যাটি হয়ে গেছে ওপেন মার্কেট সেলে যারা কার্ড নিয়ে কিনছেন, ফ্যামিলি কার্ড দিয়ে কিনছেন, সেখানে প্রচুর নয়ছয় হচ্ছে, এমনকি রাজনৈতিক প্রভাবের মাধ্যমেও কিন্তু এই সমস্ত কার্ড বিতরণ হচ্ছে, আমি নিজেও অনেকের কাছ থেকে এরকম শুনেছি এই জিনিসটি। সুতরাং এই নয় ছয়গুলো কমাতে পারলেও কিন্তু যারা টার্গেট গ্রুপ তারা কিন্তু এই এটির মাধ্যমে উপকার পেতে পারেন, অথবা এইটির ওপেন মার্কেট সেলের কাভারেজটা যদি আরেকটু বাড়ানো যায়, যেমন একটা দাবি উঠেছে বছরে মাসে যদি 2 বার দেওয়া যায়, এরকম ধরনের কিছু চিন্তাভাবনা করা যেতে পারে। তবে এর বাইরেও আরেকটি গ্রুপ রয়েছে যারা কিনা বলা যেতে পারে ঠিক দরিদ্র নয় কিন্তু সীমিত আয়ের মানুষ, যারা চাকরিজীবী কিন্তু তারা খেটে খাওয়া মানুষ সেই অর্থে না, কিন্তু যারা হয়তো কর্পোরেট সেক্টরে বা কোম্পানিতে বিভিন্ন অফিসে চাকরিজীবী, তাদের ব্যাপারটিও কিন্তু সরকার মাথায় রাখতে পারেন বা বেসরকারি খাত মাথায় রাখতে পারে। যেমন এই ধরনের উচ্চ মূল্যস্ফীতি পরিস্থিতিতে হয়তো একটা স্পেশাল ইনক্রিমেন্ট আসতে পারে, যেটা আসলে সবসময়ের জন্য না, কিন্তু এখন একটা স্পেশাল অ্যালাউন্স দেওয়া যেতে ইনক্রিমেন্ট দেওয়া যেতে পারে, যেহেতু একটা উচ্চ মূল্যস্ফীতি যাচ্ছে একটা বিশেষ পরিস্থিতির জন্য, সেটা প্রাইভেট সেক্টরকে সরকার অনুরোধ করতে পারেন, যাদের পক্ষে সম্ভব তারা সেটি দিলেন, তাহলে কিন্তু যারা এর নিম্ন আয়ের যারা কর্মচারী যারা তারা কিন্তু এখান থেকে কিছুটা রিলিফ পেতে পারেন যে এই ধরনের উদ্যোগে। আর সামনে যেহেতু বাজেট আসতে যাচ্ছে, আগামী বাজেটের জন্য হয়তো আমরা কিছু প্রস্তাবনা রাখতে পারি যে যারা যেমন আমরা বলি করমুক্ত আয়সীমা যেটি, সেটিকে সরকার বিবেচনা করবেন কি না, যদিও অনেক আগে এখনও আরও 6 মাস সামনে রয়েছে, সেই জায়গাটি হয়তো এখানে বিবেচনা করার সুযোগ রয়েছে। নিশ্চয়ই জনাব ফারুক মইনুদ্দিন আপনার কাছে আসতে চাই, পুঁজিবাজারও সংকটে রয়েছে, ব্যাংকিং খাতের উপর কী প্রভাব পড়ছে? তার আগে আমি এইটা প্রশ্নের জবাব দেওয়ার আগে সিদ্দিক ভাইকে আমি দুটো ব্যাপারে ধন্যবাদ জানাবো। তিনি একটি কথা বলেছেন যে প্রণোদনার যে অর্থ সেটি এসএমইর চাইতে বড়রা বেশি পেয়েছেন, সেটা আমিও ব্যাংকে থাকতে ফিল করেছি, কারণ এটা দেখা গেছে যারা সিদ্দিক ভাইদের মতো যারা বড় ব্যবসায়ী তাদের কিন্তু অনেকগুলো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অনেকগুলো ব্যাংকে লোন অ্যাকাউন্ট আছে, তারা প্রত্যেকটি ব্যাংক থেকে তাদের ঋণ সীমার অনুপাতে তারা কিন্তু প্রণোদনা পেয়েছেন প্রয়োজন না থাকলেও, আর যাদের প্রয়োজন বেশি ছিল আমরা কিন্তু তাদেরকে দিতে পারি না এসএমইও বিকজ অফ দেয়ার লটস অফ উইকনেসেস ইন অ্যাডিকুয়েসিস। উচিত ছিল যেটা আমি যেটা মনে করি যে যারা মাল্টি ব্যাংক করে তাদের সবগুলো মিলে প্রণোদনার অর্থটা ঠিক করে দেওয়া উচিত, তারা প্রত্যেক ব্যাংক থেকে পেয়েছেন লিমিট থাকা প্রয়োজন হোক কিংবা না হোক। সুতরাং এটি একটা ব্যাপার সিদ্দিক ভাই স্বীকার করেছেন, আমি নিজেতে ফিল করি অ্যাজ এ ব্যাংকার, উনি ব্যবসায়ী হিসেবে স্বীকার করার জন্য তাকে ধন্যবাদ জানাই। দ্বিতীয় একটা ব্যাপারে উনি কিন্তু যেই কথাটি বলেছেন সেটি হচ্ছে যে রেট অফ ইন্টারেস্টের ব্যাপারে আপনার মনে একটা কথা হচ্ছে রেটটা নিয়ে, সেটি হচ্ছে যে তিনি স্বীকার করেছেন যে যারা এসএমই কিংবা ক্ষুদ্র ঋণ দেয় তাদের মনিটরিং কস্ট ইজ হাই, কালেকশন কস্ট ইজ ভেরি হাই। সুতরাং এখন আপনি যদি ওনাদের প্রেশারে আপনি ঋণের উপরে সুদ সীমা নয় করে দিলেন, সব লোনের জন্য, স্মলের জন্য, রিটেলের জন্য, সবার জন্য নয় করে দিলেন, উনি স্বীকার করছেন যে যারা রিটেল করে যারা স্মল করে তারা কিন্তু 9% ইন্টারেস্টে তাদের পোষায় না, বিকজ তাদের কালেকশন কস্ট ইজ হাই, বড়দের জন্য ঠিক আছে। তো তাহলে এখানে তো একটা ভেরিয়েশন থাকা উচিত ছিল যে কোন ঋণের জন্য কোন সুদের হার হবে, এটা মুড়ির মুড় করে এক দর করে দেওয়াতে ব্যাঙ্কগুলো এখন কিন্তু খুব ছোটো এবং এসএমইদেরকে যাদের মনিটরিং কস্ট হয় তাদেরকে ঋণ দিতে খুব আগ্রহী হচ্ছেন না। কিন্তু 9 মাসের আগেও ফারুক ভাই কখনো ব্যাংকগুলো এই এসএমই খাতকে ওইভাবে সহায়তা করে না, তারা বেশি দিত, বাংলাদেশে আসলে রয়েছে বৈশ্বিক সংকটের প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়েছে এটাই বাস্তবতা। জনাব সিদ্দিক রহমান আপনার কাছে আসতে চাই, সংকট নিরসন আসলে কিভাবে সম্ভব? সংকট নিরসনে প্রথমত হলো যে আমাদের কিচ্ছতা সাধন করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সবসময় বলেছেন, আজকে থেকে 6 মাস আগেই বলেছেন, উনি কিন্তু কখনো বলেননি যে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে,
উনি বলেছেন পৃথিবীতে দুর্ভিক্ষ হতে পারে, সেটা তো সেটাকেই পুঁজি করে আবার কেউ কেউ বলছে যে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে, বাংলাদেশ উনি বলেছেন যে কিচ্ছতা সাধন করতে হবে, এটা সব সব দেশেই বলতেছে, এবং আমাদের 1 ইঞ্চি জমিও যেন খালি না থাকে, আমরা আমাদের যাতে আমরা যাতে খেয়ে পরে বাঁচতে পারি, অ্যাটলিস্ট এই যুদ্ধ যদি প্রলং হয় তাহলে যাতে আমরা খেয়ে পরে বাঁচতে পারি সেই রকম আমাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে, যার জন্য উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন রকমের কৃষি মন্ত্রণালয় কিন্তু বিভিন্ন রকমের কিন্তু চেষ্টা করে যাচ্ছে, হাইব্রিড কীভাবে উৎপাদন করা যায়, এই যে আমাদের বীজগুলো কীভাবে ভালো বীজ আমদানি করা যায় যেটা প্রোডাক্টিভিটি বাড়বে, এছাড়া তো আপনাকে আর আর কোনো উপায় নাই, আর যেগুলো ইম্পোর্ট করতে হয় সেগুলো যেগুলো আমাদের প্রয়োজন নাই সেরকম জিনিস একদম বন্ধ করে দেওয়া উচিত, আমি মনে করি এখনও কেউ কেউ ইম্পোর্ট করতেছে, যেমন আপনি বলছে সরকার বলছে বাংলাদেশ ব্যাংক বলছে যে 100% মার্জিন দিয়ে ইম্পোর্ট করতে পারবে, কিন্তু 100% মার্জিন দিয়ে কে ইম্পোর্ট করতে পারবে, যে বড় ব্যবসায়ী সে পারবে, তাইলে গরিবের কিন্তু কোনো উপকার হলো না, এখানে আমি মনে করি 100% মার্জিন না, যেগুলো আইটেম প্রয়োজন নাই আমাদের লাক্সারি আইটেম যেগুলো আছে সবগুলো বন্ধ করে দেওয়া উচিত, দিয়ে আমাদের এই সংকটকালীন সময়ে আমাদের সবাইকে মিলেমিশে একত্রে কাজ করে এই সংকট থেকে বাঁচার একমাত্র রাস্তা, সেটা যদি না করি আমরা তাহলে তো এই সংকট থেকে উত্তরণ পাওয়া খুব সহজ ব্যাপার না। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনাকেও। প্রিয় দর্শক, আমরা প্রত্যাশা রাখি যে বর্তমান চলমান যে অর্থনৈতিক সংকট গুলো রয়েছে সেগুলো কাটিয়ে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, সেই প্রত্যাশা আজ বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।